হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ভালো ঠিক বলবো না, কারণ আমার ভীষণ ঠান্ডা যে লেগেছিল সেটা এখনো কন্টিনিউ আছে। সেদিন ঘুরতে গিয়ে আরো বেশি বাড়াবাড়ি হয়েছে। যাই হোক, আজকে উঠতে আমার দেরি হয়ে গেছে, আর ব্রেকফাস্ট বানাবো। ব্রেকফাস্টে একটা আলুর তরকারি বানাবো দই দিয়ে, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আরও কিছু শেয়ার করব, আমার শেয়ার করার আছে। আমার আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। চলো রান্নাঘরে যাই। তরকারিটা বানাবার জন্য এখানে আমি আলু সেদ্ধ করে রেখেছি, এটাকে পিল আউট করে নেব। গরম তেলে ফোড়ন দেব হচ্ছে সর্ষে, মেথি আর জিরে, শুকনো লঙ্কা, এই তিন চারটে জিনিস ফোড়নে যাবে। প্লাস যারা একটু ঝাল খেতে ভালোবাসেন কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারে। এটা আমি বানাবো রিফাইন তেলে। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিলাম শুকনো লঙ্কা, এর মধ্যে আছে সর্ষে, জিরে আর মেথি। এতে আমি কোনো হলুদ ইউজ করবো। দইটা একটু ফেটিয়ে দিতে হবে। দই দেওয়ার পরে লো ফ্লেমে এটাকে অনেক নাড়তে হবে। আর দই যেহেতু ইউজ হচ্ছে, এখানে একটু বিট নুন ইউজ করলে খুব ভালো টেস্ট আসে। আমি এখানে 3 চামচ দই পেটিয়ে নিয়ে দিয়েছি। এতে দই বেশি লাগে না, অল্প দইতেই হয়ে যায়, যেহেতু আমার তরকারিটা অল্প। এতে অ্যাড করবো একটু চিনি, দইয়ের ওই টক ভাবটা কমে যাবে। টক হবে বাট কম হবে, বেশি টক হলে তো ভালো লাগে না খেতে। নিরামিষ দিনে এটা একটা দারুণ সকালবেলা জল খাবারে অ্যাড করা যেতে পারে। মেঝে কাঁচা লঙ্কা অ্যাড করলাম। আলুগুলোকে সেদ্ধ করে অবশ্যই, মানে তরকারি করার আগে অবশ্যই এটাকে ঠান্ডা করে নিতে হবে, রাফলি ভেঙে দিয়ে দিতে হবে। তরকারি হতে থাক, চলো বিছানা তুলে আসি। বিছানা তুলে আজকে আমি এই চাদরটা পাতলাম। এই চাদরটা কিছুদিন আগে আমি ভিডিও দিয়েছিলাম, এই চাদরটা আমি বানাচ্ছিলাম, কাল রাতে এটা শেষ করলাম, শেষ করে আজকে এটা বিছানায় পেতেছি। নিজে হাতে বানিয়েছি এই অ্যাপ্লিকে চাদরটা, ফার্স্ট টাইম অ্যাটেম্প্ট করলাম। পেতে ভাবছি যে এতটা সেলাই আমি নিজে করতে পারলাম, মানে শেষ হলো। যাই হোক, পেতে খুব ভাল লাগছে, মানে এর একটা আলাদাই স্যাটিসফ্যাকশন যেটা ভাষায় প্রকাশ করা যায় না। দই আলু তরকারি আমার রেডি হয়ে গেছে, এবার লুচি ভাজবো গরম গরম সব। রান্না কিছুটা করে এসেছি, তো ভাবলাম একটু মুখটাকে একটু ফ্রেশ করি। অনেকদিন স্ক্রাবিং করিনি, তো ভাবলাম একটু স্ক্রাবিং করবো, যেটা তোমাদের সাথে শেয়ার করতে এলাম। কাল দিয়ে যে আমি উপটানটা বানিয়েছিলাম, তার যে লেফট ওভার ডালটা রয়েছে সেটা দিয়ে আমি স্ক্রাবার বানিয়েছি। এটা জল দিয়ে কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম, এর মধ্যে এবার একটা ভিটামিন ই অয়েল ক্যাপসুল অ্যাড করব। ভিটামিন ই অয়েল ক্যাপসুল, এটা স্কিনের জন্য খুব ভালো। প্রথমে এই ঘামটাকে মুছে নিই। এটা করার পরে একটু বেসন লাগিয়ে নিলে খুব ভালো হয়, মানে লাগাবো আমি। চলি, একবার স্কিনে স্ক্রাব করা দরকার, ডেড সেল গুলো বেরিয়ে যায়, পোর্স গুলো ক্লিয়ার হয়ে যায়। এবার এটা ধুয়ে রান্নাটা কমপ্লিট করে নিই। রান্নাটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এগেন চলে এসেছি রান্নাঘরে, এখানে নারকল ফাটিয়ে রেখেছি,
এখানে উচ্ছে উচ্ছে শুক্ত করব, তার সর্ষে মগজদানা চাল মগজ এখানে বেটে রেখেছি, সঙ্গে আদা আছে। আর এখানে কাকর ভাজা হচ্ছে, আর এখানে মুগের ডাল, এর মধ্যে নারকল অ্যাড করব। এটা হাতা সম্বার দিয়ে আমি প্রেশার কুকারে ডালটা ফুটিয়ে নিচ্ছি। কিছুটা গ্যাস সেভ হয়, মানে কুকারটা গরম থাকে তো এই এতে করে যদি ফোড়নটা গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেওয়া যায় তো খেতেও স্বাদ হয়, আর এক্সট্রা গ্যাস লাগে না, মানে কড়াই গরম হয় বা অন্য যে কোনো ইউটেন্সিল গরম হয়, এটা গরমই থাকে, কিছুটা গ্যাস দেখো এই আর কি। চলো রান্নাটা করে নিই। আমি মুখটা ভালো করে ধুয়ে চলে এসেছি, এবার চলো তোমাদের দেখাই আমি কী কী রান্না করলাম। আজকে যা রান্না করেছি সব হলুদ চারা, এটা যেমন শুক্ত করেছি নারকল দিয়ে বড়ি দিয়ে, আর এখানে কাকরোল ভাজা, এখানে মুগের ডাল, এই হলো আজকের রান্না, হলুদবিহীন রান্না। আজকের হাফদের মোটামুটি সব শেয়ার করলাম তোমাদের সাথে, আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করো। দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট আরেকটা ব্লগে, ততক্ষণ সাথে থাকো।